হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফরমার নেমো ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা কিছুক্ষণ আগে আমি একটি কমিউনিটি ট্যাবে পোল দিয়েছিলাম যেখানে জানতে চেয়েছিলাম আপনাদের অ্যাকাউন্টে কি এখনও পর্যন্ত রকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা এসেছে অনেকে কিন্তু সেখানে ভোট দিয়েছেন এবং বেশিরভাগ যেখানে ভোট পেয়েছি যে এখনও রকম কিস্তির টাকা কিন্তু আপনারা পাননি ইতিমধ্যেই চারটি জেলাকে বাদ দিয়ে সমস্ত জেলারই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং চারটি জেলা অর্থাৎ নদিয়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাকে বাদ দিয়ে সমস্ত জেলার টাকা দেওয়া হয়েছে এবং দুটি কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই অনেকেই পেয়ে গেছেন এবং যারা যারা টাকা পাননি তারা কি কারণে টাকাটি পাননি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র একটি কারণের জন্যই টাকাটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি হয়তো সরকারের তরফ থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটি পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্যাটির জন্যই টাকাটি এখনও পর্যন্ত আসেনি সেটা কি কারণে আসেনি সেটা আপনাদেরকে জানিয়ে দেব বা আপনারা কিভাবে টাকাটি পাবেন বা এই সমস্যার সমাধান কি রয়েছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনারা যে কাজটি করবেন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে অল প্রেস করুন ভিডিওটিকে লাইক দিন অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটিমাত্র কারণের জন্যই অনেকের অ্যাকাউন্টে ঢুকছে না ভান্ডার প্রকল্পের টাকা দেখুন কি কী করণীয় অর্থাৎ কি কী করতে পারবেন আপনারা দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভান্ডার প্রকল্প যে কাজকর্ম তা শুরু হয়েছিল তার মধ্যে দেখা দিচ্ছে বেশ কিছু অসামঞ্জস্য কারণ ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে গিয়েছে অনেকের অ্যাকাউন্টে একসাথে দু মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে এরপর কি আপডেট রয়েছে আবার অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি কিন্তু এসএমএস চলে এসেছে ফলে এখনো পর্যন্ত কোনো টাকা আসেনি যার ফলে বিচলিত হয়ে পড়েছে সেই সমস্ত মানুষেরা কী জানাচ্ছে নবান্ন বা নবনের তরফ থেকে কী জানানো হয়েছে কেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কি কি কারণ হতে পারে তা জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেখানে কি বলা হয়েছে দেখুন নবান্ন থেকে পাওয়া খবর অনুসারে ইতিমধ্যে প্রায় কুড়ি লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে গিয়েছে কিন্তু এখনও বহু মানুষের রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু প্রবেশ করেনি ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে কি কি সমস্যা রয়েছে যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে এখনও টাকাটি আসেনি তাদের কি কি সমস্যা রয়েছে কি বলা হয়েছে দেখুন এমনটা হতে পারে যে সরকারের তরফ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকের সমস্যা থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা প্রবেশ করছে না সেই টাকাটা ফেরত চলে যাচ্ছে পুনরায় সরকারের কাছে কিভাবে বুঝবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে কিনা তা কিন্তু আপনাদেরকে এরপর জানিয়ে দেব। দেখুন যে সমস্ত কারণগুলিকে বলা হয়েছে যে এখানে পরিষ্কার বলা হয়েছে আপনার মনোযোগ সহকারে দেখবেন সব বেশি যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটি হলো অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি করা নেই কে ওয়াইসি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা নেই অর্থাৎ আপনার যে কে ওয়াইসি সেটা কিন্তু আপডেট করতে হবে অর্থাৎ আধার কার্ডের লিঙ্ক করতে হবে আধার কার্ডটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে ছবি ইত্যাদি প্রদান করা নেই পাশাপাশি যেটা অনেকের সমস্যা সেটা হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সেখানে রকম কোনো ট্রানজ্যাকশান হয় না অর্থাৎ অনেক দিন হয়তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রকম লেনদেন করেননি শুধুমাত্র অ্যাকাউন্টটিকে ওপেন করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখন বন্ধ হয়ে আছে যার ফলে ব্যাঙ্কে কিন্তু আপনার টাকাটি যাচ্ছে না অর্থাৎ ব্যাঙ্ক সেই অ্যাকাউন্টকে কিন্তু মান্যতা দেয় না অর্থাৎ যদি আপনি নির্দিষ্ট সময়ে অনু সময়ে যদি টাকা লেনদেন না করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আপনার এখন ডেড হয়ে রয়েছে অর্থাৎ সেটাকে আবার চালু করতে হবে ঠিক এই সমস্ত কারণের জন্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না অনেকের তো কারণটা আপনারা দেখে নিলেন কে আপডেট অর্থাৎ আপনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন আপ অর্থাৎ আপনাকে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং আপনার ছবি দিতে হবে এর পাশাপাশি যদি আপনি অনেক দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরকম টাকা লেনদেন না করে থাকেন তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে থাকবে তো সেটা কিন্তু আপনাকে চালু করতে হবে তাহলে আপনারা কিন্তু আপনাদের টাকাটি পেয়ে যাবেন এছাড়াও যে সমস্ত কারণের জন্য টাকাগুলি আসছে না সেটা হলো অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইপিসি কোড কিন্তু চেঞ্জ হয়েছে যার জন্য কিন্তু টাকা এখনও আসছে না যদি সেরকম কোনো কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিডি অফিসে গিয়ে যোগাযোগ করুন পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসে ততক্ষণ আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন ভিডিওটিকে লাইক দিন